ফ্রি ওয়েবসাইট বানানো নিয়ে আমার যে সিরিজ টিউটোরিয়ালগুলো ছিল সেগুলো যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে অথবা আমার চ্যানেলে একটু ঢুকলে পেয়ে যাবেন, সেগুলো আগে দেখে আসুন। আজকে আমি কথা বলবো, যারা অনেকে ওই সিরিজ টিউটোরিয়ালটা দেখার পরে সবাই আমাকে কোশ্চেন করছিল যে অ্যাডসেন্স কীভাবে অ্যাড করবো, অ্যাডসেন্স কীভাবে অ্যাড করবো। তো অ্যাডসেন্স অবশ্যই আপনার ব্লগে অ্যাড করবেন যেহেতু আপনার ইনকাম করতে চান, কিন্তু সেটা অ্যাড করার আগে কিছু জিনিস আপনাকে জানতে হবে। আমি সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করছি। সরাসরি আমি পারতাম আপনাদেরকে ব্লগে অ্যাডসেন্স কীভাবে অ্যাড করতে হয় সেই জিনিসটা বলে দিতে, কিন্তু একটু আমি ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। এর কারণ হচ্ছে, যখন ইউটিউবে বাংলাদেশে প্রথম মানুষজন ইউটিউবে আসা শুরু করে, খুবই সহজ ছিল। আমি যে টিউটোরিয়ালটা বানিয়েছিলাম সেখানেও মানুষকে খুব সহজে ইউটিউবে কীভাবে আর্নিং শুরু করতে হয় সেই জিনিসটা দেখিয়েছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে দেখা গেছে যে মানুষজন শুধু ইউটিউবকে মিস ইউজ করছিল। তারা আসলে ইনকাম করার উদ্দেশ্যে আসছিল কিন্তু সেইভাবে সিরিয়াস ছিল না, সেজন্য খুবই বিধিগিচ্ছির একটা অবস্থা বানিয়ে ফেলেছিল ইউটিউবকে। সো আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দেবো, কিছু হিন্টস দেবো এবং কিছু কশন দেবো যেগুলো আপনারা ফলো করবেন আপনার ব্লগে অ্যাডসেন্স পাবলিশ করার আগে। প্রথমত আমি আজকে কন্টেন্ট নিয়ে বেশি কথা বলবো, সেটা হচ্ছে ব্লগে যখন আপনি কোনো আর্টিকেল লিখবেন, সেটা যেহেতু আপনার ফ্রি ব্লগ এবং আপনি নিজে থেকে কাজ করছেন সেখানে, সো কখনোই অন্যের কোনো কন্টেন্ট সেখানে এনে পাবলিশ করবেন না। আপনি সব কিছু নিজে করছেন, তার মানে আপনার কন্টেন্টগুলো ইউনিক এবং নিজে লিখবেন, ইংলিশে লেখার চেষ্টা করবেন, ইংলিশে ভিউয়ার বেশি প্লাস অ্যাডসেন্সও এটার বিষয়ে পজিটিভ। যদি বাংলায় লিখেন সমস্যা নেই, বাংলায়ও অ্যাড দেবে। সাইটের ডিজাইনটা আমি যেই সিরিজ টিউটোরিয়ালে যে ডিজাইনটা দেখিয়েছি সেটা খুবই ভালো একটা ডিজাইন, আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন, কিন্তু ডিফারেন্ট কোনো ডিজাইন যদি ইউজ করেন সবসময় খেয়াল রাখবেন কোনো পেজ যেন ব্ল্যাঙ্ক না থাকে। আপনি যদি নতুন কোনো পেজ ক্রিয়েট করেন তাহলে সেটাতে কিছু না কিছু যেন থাকে। আর ব্লগের কন্টেন্ট শুধুমাত্র ছবি যেন না হয়, ছবি দিলেন কোনো টেক্সট দিলেন না এরকম হলে হবে না, কারণ অ্যাডসেন্স সবসময় টেক্সটকে প্রায়োরিটি দেয় বেশি, এবং টেক্সট থাকলে আপনার সাইট সার্চেও ভালো র্যাঙ্ক পাবে। সো সবসময় টেক্সট রাখবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন অ্যাডওয়ার্ড থেকে, সেখান থেকে কিওয়ার্ড এনে তারপরে সাইট ডেভেলপ করবেন, আর্টিকেল লিখবেন নিচে। কমপক্ষে 20-30 আর্টিকেল লেখার পরে, আপনি ইউনিক আর্টিকেল লেখার পরে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। তবে সবচেয়ে ভালো হয় যদি 50 পর্যন্ত লিখতে পারেন, আমি মিনিমাম বলছি 30, এবং সবচেয়ে ভালো রিকমেন্ডেড হচ্ছে 50 আর্টিকেল লেখার পরে ব্লগে অ্যাডসেন্স অ্যাড করবেন। কীভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে আমি টিউটোরিয়াল দেবো। যারা এখনই অনেক বেশি অধৈর্য হয়ে ওয়েট করছে অ্যাডসেন্স অ্যাড করবো, অ্যাডসেন্স অ্যাড করবো, তাদেরকে বলছে প্লিজ একটু ধৈর্য ধরে আগে সাইটটাকে ডেভেলপ করুন। আমি পারতাম প্রথম যে টিউটোরিয়াল সিরিজগুলো শুরু করেছিলাম তার পর দিনে আমি অ্যাডসেন্স অ্যাড করতে পারতাম, কিন্তু আমি শুধু দেখতে যাচ্ছি যে কতজন সিরিয়াস, কতজন ব্লগে মানে ব্লগিংয়ে আগ্রহী, কতজন কন্টেন্টে আগ্রহী অ্যাডসেন্সের তুলনায়। আপনি প্রথমে সাইটটা ডেভেলপ না করে অ্যাডসেন্স অ্যাড করে ফেলেন কিন্তু আপনার কোনো ইনকাম আসবে না। সো আগে সাইটটাকে ডেভেলপ করেন, আগে ভালো কিছু কন্টেন্ট সেখানে ঢালেন, তারপরে অ্যাডসেন্স এনেবল করবেন। সেই জন্য আমি আপনাদের কাছে এই কোশ্চেনটা দেওয়ার জন্য আসছি যে ব্লগে আপনারা অ্যাডসেন্স শুরুতেই দেবেন না। আর আজকে শুধুমাত্র এই কথাটুকু বলতে আসেনি, আরও কিছু রিকোয়েস্ট ছিল যে লোগোটা কীভাবে মিডিলে আনতে হয়, এই জিনিসগুলো আরও কিছু ছোটোখাটো জিনিস আছে সেগুলো আমরা দেখবো আজকে। চলুন কম্পিউটারের ভিতরে ঢুকে পড়ি। ওকে, তো আমরা যে ব্লগটা ডিজাইন করেছিলাম সেটা থোবরা বা চেহারা এরকম ছিল। সো যারা ডিজাইন করতে পেরেছেন এইটুকু কনগ্রাচুলেশনস, এই পর্যন্ত আপনারা চলে এসেছেন। তো এই যে সিরিজ টিউটোরিয়ালটা আছে সেটা দেখার পরে অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করেছে, তবে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলো আজকে আমি অ্যান্সার দেবো এই টিউটোরিয়ালটার মাধ্যমে। সেটা হচ্ছে, আমি যখন একটা স্যাম্পল সাইট দেখিয়েছিলাম আপনাদেরকে আগে ব্লগস্পটের, তখন আপনারা দেখেছিলেন যে লোগোটা আমি মাঝখানে এনে রেখেছিলাম। এই জিনিসটা অনেকের কাছে ভালো লেগেছে, যে কারণে আমি আগে দেখাইনি। সো আজকে দেখাবো কীভাবে এই লোগোটাকে মাঝখানে আনতে হয়, এবং নিচের দিকে অ্যাবাউট মিটা একটু ডিফারেন্টলি আমি আগে অ্যাড করেছিলাম। এখানে জাস্ট একটা উইজেট অ্যাড করে দিয়েছি, আগেরটা আমি একটু কাস্টমাইজ করে এখানে একটা পেজের এলিমেন্ট এনে অ্যাড করেছিলাম, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সো এই জিনিস দুইটা দেখানোর জন্য প্রথমে আপনি আপনার ব্লগারের সাইটে লগ ইন করুন। এখন অনেকে কোশ্চেন করেছে যে আমি সাইটটা ক্রিয়েট করার পরে লগ ইন করবো কীভাবে, তারা একদমই বিগিনার, সেজন্য তাদের জন্য একটু বলে দিচ্ছি। blogger.com গিয়ে জাস্ট কোনায় সাইন ইনে ক্লিক করবেন, ক্লিক করে আপনার ইমেলটা দিয়ে সাইন ইন করবেন, তাহলে এই পেজে চলে আসবে। সিলি থিং বাট ইটস ট্রু, অনেকেই জানে না। ওকে, তো এখন প্রথম যে কাজটা আমরা করবো, লোগোটাকে মাঝখানে নেবো। সেটা নেওয়ার জন্য প্রথমে আমরা থিমে যাব। এই যে থিম নামের ট্যাবটা, সেখানে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন এরকম একটা অপশন আসবে। প্রথমে আমরা কাস্টমাইজে ক্লিক করে কিছু জিনিস দেখিয়েছিলাম, কিন্তু এখানে আরেকটা জিনিস এডিট HTML, এটা হচ্ছে একটু অ্যাডভান্স, এখানে কোডিং করে জিনিসগুলো করা হয়। সো এডিট HTML এ ক্লিক করছি। এখানে আসার পরে আমি আপনাদেরকে একটা ওয়ার্নিং দিই, সেটা হচ্ছে আপনি যদি HTML, CSS, PHP, JavaScript এই ধরনের কোডগুলো সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, ধারণা না থাকে, তাহলে এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি না করাই বেটার। তাহলে আপনি পুরো সাইটকে এলোমেলো করে দিতে পারেন, এলোমেলো না ঠিক, আপনার দেখবেন সব কিছু এদিক ওদিক হয়ে গেছে, তারপরে আপনি ঠিক করতে পারবেন না, রিভার্ট করতে পারবেন না অনেক সময়। সো এখানে আপনি যদি এক্সপার্ট না হয় হাত না দেওয়াই ভালো। যদি না আপনি শিওর হন যে এটা চেঞ্জ করলে এটা হবে, যদি শিওর হন তাহলে করতে পারেন, যদি শিওর না হন তাহলে এগুলো চেঞ্জ করবেন না। ওকে, এখানে আসার পরে
প্রথমেই আপনি এই কোডের মাঝখানে যে কোনো খালি জায়গায় উপরের দিকে একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে কিবোর্ডের কন্ট্রোল প্লাস এফ প্রেস করবেন, তাহলে ফাইন্ডের একটা বক্স আসবে, সার্চ বা ফাইন্ড, এখানে লিখবেন হেডার HEADER, তারপরে এন্টার। এন্টার চাপলে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আসছে, তো এর নিচে দেখবেন হেডার নামে আর কী কী আছে, এখানে কিন্তু সার্চে অনেকগুলো রেজাল্ট আসবে, অনেক হেডার আছে। তো আপনারা যদি হেডারে রেখে বারবার এন্টার প্রেস করেন তাহলে দেখবেন যে এক এক করে এটা নিচে যাচ্ছে, এই যে এরকম। আপনারা খুঁজে খুঁজে দেখবেন যে হেডারের এই কোডিংগুলো কোথায় আছে, হ্যাশট্যাগ হেডার, ব্লগ হাইট, তারপরে ব্লগ লোগো, এই যে জিনিসগুলো আমরা এইটাতেই কাজ করবো আজকে। সো এই হেডার লোগোটাকে আপনি খুঁজে বার করবেন, জাস্ট ফাইন্ডে হেডার লিখে এন্টার দিতে দিতে নিচে দেখবেন বের হয়ে গেছে। এখন এখানে অনেক হেডার লোগো নামে দুইটা আছে দেখবেন, ডট হেডার লোগো একটা, এই যে ডট হেডার লোগো আরেকটা, এটা হচ্ছে ইমেজের জন্য আর এটা হচ্ছে শুধু লোগো। তো আমরা কাজ করবো এই লাইনটায়, এই লাইনটার মধ্যে। ওকে, তো এই লাইনটাতে প্রথমে যেটা করতে হবে, শুরুতে দেখেন একদম ব্র্যাকেটের ভিতরে লেখা আছে ফ্লোট কোলন লেফট, এইখানে এইটুকু আমরা কেটে দেবো, একদম লাস্টের কমা পর্যন্ত আমরা এটা কেটে দেবো, ঠিক আছে। কেটে দেওয়ার পরে সবার লাস্টের দিকে দেখতে পাচ্ছেন মার্জিন লেখা আছে 8 pixel স্পেস 0 space 0, এই পুরাটাকে কেটে আমরা এখানে ওটু লিখে দেবো, মার্জিন কোলন ওটু, ঠিক আছে। জাস্ট আগে যে লেখাটুকু ছিল সেটুকুকে রিপ্লেস করে ওটু করে দেবো, ওটু করে এরপরে আর কিছু করা লাগবে না, জাস্ট সেভ থিমে ক্লিক করবেন। এবার যদি আমরা ব্লগটাকে রিফ্রেশ দিই দেখুন লোগোটা মাঝখানে চলে গেল। ওকে, তো এইভাবে আপনারা লোগোটা মাঝখানে নিতে পারবেন। আর আগের অবস্থায় যদি ফেরত যেতে চান তাহলে আবার যেটা করবেন, এইখান থেকে লিখে দিবেন আগে যে কোডটা ছিল, জাস্ট সিম্পলি ফ্লোট লেফট, দেন সোজা এই পাশে মার্জিন ওটু ছিল, ওটু আছে এখানে, আগে যেটা ছিল সেটা হচ্ছে 8 pixel 8px স্পেস 0 space 0, এটা দিয়ে যদি আবার সেভ করে দিই, এখন আবার রিলোড দিলে এখন দেখুন আবার আগের অবস্থায় ফেরত গেছে। তার মানে হচ্ছে এই দুইটার মধ্যে আপনি এখন যদি লোগোটাকে রাইট সাইডে রাখতে চান, যদি একদম ডান পাশে নিয়ে যেতে চান, তাহলে এই ফ্লোট লেফটের জায়গায় শুধুমাত্র ফ্লোট রাইট লিখে দেবেন। এবার যদি সেভ দেই এখন দেখুন লোগোটা রাইট সাইডে চলে গেল। সো আপনি সেন্টারে আনতে হলে প্রথমে যে ফ্লোট টুকুলি আছে ওটুকু কেটে দিতে হবে, কেটে দিয়ে মার্জিনটা ওটু করে দিতে হবে, আর যদি লেফট কিংবা রাইটে রাখেন তাহলে ফ্লোট লেফট অথবা রাইট অ্যাড করে দেবেন, তাহলেই হবে। তো আমরা এটাকে বাই ডিফল্ট যেহেতু সবাই সেন্টার পছন্দ করে, তো আমরা এটাকে সেন্টারে রেখে পাবলিশ সেভ দিয়ে দিচ্ছি। ওকে, তো এই কাজটা হয়ে গেলো। এরপরের কাজ হচ্ছে আমাদের অ্যাবাউট মিটাকে একটু কাস্টমাইজ করা। এটা হয়ে গেলে পরে আপনারা এখান থেকে বের হয়ে লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পরে সবার নিচে এই যে অ্যাবাউট মি নামের একটা উইজেট আমরা অ্যাড করেছিলাম, এটাকে ডিলিট করে দেবো, এডিট থেকে রিমুভ। ওকে, এরপরে পেজেস নামে এই যে ট্যাবটা আছে এটা আমরা একটা রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, নতুন একটা ট্যাবে ওপেন করবো। ওপেন করার পরে এখানে অনেকগুলো পেজ কিন্তু আমরা ক্রিয়েট করেছিলাম, তার মধ্যে একটা ছিল অ্যাবাউট মি, তো অ্যাবাউট মিতে এডিটে ক্লিক করবেন। এখন এখানে আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম আমরা জাস্ট এই পেজটাকে ওখানে অ্যাড করবো, ঠিক আছে। সেটা অ্যাড করার জন্য এখানে যে ফন্টের কালারটা আছে এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক, আর এখানে আমাদের সাইটের নিচে লেআউটটা এটাও কিন্তু ব্ল্যাক, এই যে দেখুন ব্ল্যাক কালারের যদি হয় তাহলে দেখা যায় না লেখাটা। তো আমরা প্রথমে যেটা করব এই লেখাগুলোকে হোয়াইট করব, হ্যাঁ হোয়াইট, তো সবগুলো মার্ক করব। আচ্ছা, তার আগে উপরে স্পেসটুকু সরাই নিই, উপরে স্পেসটুকু সরাই নিয়ে এখান থেকে মার্ক করে এই যে কালারের জন্য এটা এখানে ক্লিক করে হোয়াইট কালার চুজ করে দেবো। হোয়াইট কালার চুজ করার পরে বাইরে ক্লিক করে দেখবেন দেখা যাচ্ছে না, যেহেতু হোয়াইটের সাথে হোয়াইটের ব্যাকগ্রাউন্ড মিলে গেছে, ছবিটা এখানে আছে। ওকে, তো আমরা এই পেজটাকে পাবলিশ করবো না, আপডেট করবো না, আপডেট না করে আমরা HTML এ ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে ওই যে পেজ, এই পেজের মধ্যে যত কিছু এখানে কম্পোজ করা আছে সব কিছু HTML এ ক্লিক করলে কোড আকারে প্রকাশ হয়ে যাবে। সো আমরা জাস্ট এখান থেকে কোডটাকে কপি করবো, এখানে অ্যাডেড গ্যাজেটে ক্লিক করবো, তারপরে HTML ও জাভাস্ক্রিপ্ট এখানে প্লাস সাইনে ক্লিক করে টাইটেলে লিখবো অ্যাবাউট মি, আর নিচে কোডটা পেস্ট করে দেবো। আমি কন্ট্রোল সি প্রেস করে আবার কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এবার সেভ করব, সেভ করে যদি আমরা ভিউ ব্লগে দিই এখন নিচের দিকে দেখুন যে আমার অ্যাবাউট মিটা চেঞ্জ হয়ে পেজে যা যা লেখা ছিল এবং ছবিটা সেটা সুন্দর করে এখানে চলে এসেছে, যেটা আমি আগে আমার স্যাম্পল সাইটে দেখিয়েছিলাম। তো এই ছিল আজকের মোটামুটি টিউটোরিয়াল। আমরা আস্তে আস্তে হয়তো পরবর্তীতে আপনাদের কোয়েশ্চেন নিয়ে আরও যদি দেখি, একটা কোয়েশ্চেনের আনসার যদি অনেকে জানতে চায়, সেরকম পাবলিক ডিমান্ড কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো নিয়ে আমি আবারও টিউটোরিয়াল করবো। আর অ্যাডসেন্স কীভাবে অ্যাড করতে হয় সেই বিষয়টা নিয়ে তো অবশ্যই ভিডিও বানাবো, কিন্তু আমি এই ভিডিও শুরুতে যে যে কথাগুলো বললাম সেগুলো আপনারা মাথায় রাখবেন। কন্টেন্ট সবগুলো যেন একদমই ইউনিক, নিজের হয়, অন্য কারো কোনো কিছু নিয়ে আসবে না, তাহলে কিন্তু ইনকাম হবে না। শুধু ইনকাম করার উদ্দেশ্যে যে আপনি এখানে এসছেন, ব্লগে ডিজাইন করছেন, এটা কিন্তু না। আপনি শুধুমাত্র ইনকামটাকে মেইন উদ্দেশ্য করবেন না, আপনার প্যাশন থাকতে হবে, আপনার ধৈর্য থাকতে হবে, এখানে ভালোভাবে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, তারপরে আসবে ইনকাম, ঠিক আছে। ইনকাম করাটা কঠিন না, কিন্তু এই যে কাজগুলো এগুলো আপনাকে অবশ্যই করতে হবে। সো এই ছিল ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, টাটা।